করবই, আগের গুলো তো করবই, আরো কি করবে দেখেন। শয়তান বলেছে লা আতিয়ান্নাহুম লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফের সিগে ব্যবহার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে শয়তান বললো ও আল্লাহ অবশ্যই 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 আমি তাদেরকে বাধা দেব তাদের সামন থেকে আমি তাদেরকে বাধা দেব তোমার বান্দার সামন থেকে আমি পূজকদের মহল তৈরি করব তোমার বান্দা ইসলামের দিকে যাইতে চাইবে আমি সামন থেকে তোমার বান্দার সামনের দিক থেকে আমি বাধা প্রদান করব তোমার বান্দা যাইতে পারবে না ইসলামের দিকে চিৎকার করে বলে নাউজুবিল্লাহ এরপরে কি বলেছেন ওয়া মিন খালফিহিম শুধু সামন থেকে নয় আমি শয়তান তোমার বান্দার পেছনের দিক থেকেও বাধা প্রদান করব চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় যে কোরআন হাফেজ লাভ করে যে কোরআন পড়তে পারে সেই কোরআনে আল্লাহ কি বলেছেন ভালো করে দেখেন ওয়া আন আইমানিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে ওয়া আন আইমানিহিম তোমার বান্দার ডান পাশ থেকে আমি শয়তান ইসলামের জন্য বাধা প্রদান করব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ সামন দিক থেকে বাধা দেবে শয়তান ইসলামের দিকে যেতে পারবে না পেছন দিক থেকে টেনে ধরবে শয়তান ইসলামের দিকে যেতে পারবে না বান্দা ডান দিক থেকে বাধা দেবে তার বাম দিক খোলা আছে নাকি প্রশ্ন আসতে পারে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন শামাইলিহি সুবহানাল্লাহ কবেন না কোরআন বলছে ওয়া আন শামাইলিহি তাদেরকে বাম দিক থেকে আমি প্রতিরোধ করব তাজিদু ও আল্লাহ তুমি তোমার বান্দাকে পাবে না আকসারুহুম শাকিরিন তোমার বান্দা অধিকাংশ রাই তোমার শুকরিয়া আদায় করবে না চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ বোঝা গেল সকল বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে না বুঝতে হবে ওই সকল বান্দাদেরকে শয়তান আক্রমণ করেছে কথা বলেন ঠিক কিনা যে সকল বান্দারা এখন পর্যন্ত নামাজ পড়তে পারে না বুঝতে হবে ওই সকল বান্দাকে শয়তান আক্রমণ করেছে কথা বলেন ঠিক কিনা যে সকল বান্দারা এখন পর্যন্ত নিজের বউকে হেফাজত করতে পারে না বুঝতে হবে ওই ব্যক্তিটা শয়তান চক্রান্তে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তিটা আইল ঠেলতা আইল ঠেলা থেকে দূরে থাকতে পারলো না আইল ঠেলে না সোটাই খালি উদাল দিয়ে সোটাই দিয়ে থাকে বাপে রাস্তা চলাচল করে মানে নিজের রাইজের উপরে অন্যের রাইজ চলে নিজের দিকে নিয়ে আসে কথা বলে ঠিক না মানে এখন পর্যন্ত যে ব্যক্তিটা আইল খেলতে গিয়া নিজেরটা বাদ দিয়ে অন্যটা খেললো বুঝতে হবে এই লোকটা শয়তানের কথায় ওঠা বসা করে ঠিক ভাবে ঠিক বুঝতে হবে যে লোকটা এখন পর্যন্ত ইসলামের আঙ্গিকে গঠন হতে পারলো না ওই ব্যক্তিটা এখন পর্যন্ত শয়তানের কবজা থেকে বাঁচতে পারেনি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেখেন 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 শুধু কি তাই দেখেন শয়তান আফসোস করে একজন হলেও আমি ওয়াজ করবো যদি একজনও থাকে সবাই চলবে একজনও থাকে আমি ওয়াজ করবো লিল্লাহি তাকবীর আল্লাহু ওয়াজের প্যান্ডেলে আমি গান গাইতে পারি না তো হাসাতে পাশাতে কাঁদাতে পারি মানে আমার কথাগুলো বোঝেন ভালো করে আমি কথা বলার সময় এইভাবে কথা বলি ওই মানুষের মধ্যে কিসটা কাহিনী নষ্ট করা ওটা আমার আদতের খেলা যদি এক ঘন্টা কথা বলে কোরআন দিয়ে কথা বলে সেটা কথা বলি এতে যদি একদম থাকে তাকেই আমি শোনাব বক্তা মারা বক্তা মারা বক্তা মারা আল্লাহ কবুল করে বলছে আমিন ভাইয়ের ঈমান কবুল করে বলছে আমিন শয়তান আফসোস করে একটা জায়গায় শুনবেন নি শোনার তৈরি হয়ে আছেন শোনার জন্য শয়তান আফসোস করে একটা জায়গায় আল হাদিস থেকে বলছি
এতক্ষণ বলেন কোরআন থেকে এবার হাদিস থেকে বলি মুসলিম শরীফে বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শয়তান প্রচন্ড আফসোস করে ওই সময় যখন শয়তান যখন আল্লাহর গোলাম সিজদা দেয় তখন আল্লাহ ওই শয়তানটা কি করে আফসোস করে নাউযু বিল্লাহ বলে ফজর সময় যখন আল্লাহর গোলাম যখন সিজদা দেয় তখন আল্লাহ কেবল আল্লাহ গো শয়তান বলে ও আল্লাহ যে সিজদার কারণে আমি আজকে ইবলিস হয়ে গেলাম তোমার বাংলা বান্দির দায় আমি সহ্য করতে পারি না আল্লাহ বলেন তাহলে সেজদা দিবেন কি দিবেন না কারা কারা সেজদা দিবেন হাত তোলেন লিল্লাহে তাকবীর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা তার যতগুলো নেতা আওয়ামী রয়েছে এই লিডার গুলো ভালো করে শোনেন প্রধানমন্ত্রীর দলের যতগুলো লিডার রয়েছে সব লিডারের মধ্যে যে লিডারটা মন্ত্রীর সঙ্গে বেশি সম্পর্ক ওই লোকটার পাওয়ার বেশি কথা বলেন কথা বলেন আপনার সিরাজগঞ্জ জেলার ওসি যিনি ডিসি যিনি এই ডিসি সাহেবের সঙ্গে যে লোকটার উঠা বসা আছে কাছাকাছি আছে ওই লোকটার পাওয়ার বেশি যা বলে তাই হয় ঠিক না বেটি আপনার এই থানার যিনি ওসি তার সঙ্গে যে লিডার তার যে লোকটার সম্পর্ক বেশি কাছাকাছি ওই লোকটা যা বলে তাই হয় ঠিক না বেটি তাহলে আল্লাহর কাছাকাছি আপনি যদি হতে পারেন আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই পাইবেন সুবহানাল্লাহ এবার বলবেন কোন কাজ করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায় প্রশ্ন আসছে পারে কি পারে না আওয়ামী লীগের একজন লিডার কিছু উপহার সামগ্রী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলেন কাছাকাছি হয়ে যায় কিন্তু আপনি যখন সিজদাটা দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার সিজদার কারণে আমি আল্লাহর সঙ্গে আমার বান্দার কানেকশন কাছাকাছি হয়ে যায় সুবহানাল্লাহ আপনার এই আপনার এই কপাল দিয়ে যখন আল্লাহকে সিজদা দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি আমার কুদরতের পায়ে সিজদা দিয়েছ আমার অন্তরটা ভরে গিয়েছে ও বান্দা তুমি হাত তুলে দাও তাইবা আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব সুবহানাল্লাহ আমরা সিজদা দেই না না আল্লাহর কাছে চাই আল্লাহ কয়তর দোয়া কবুল হবে না ঠিক না বেঠি ফজর নাই যোহর নাই আসর নাই মাগরিব নাই ইশা নাই হুজুর ডাকিয়া দোয়া করিবা ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হইবে না কথা বলেন ঠিক না বেঠি ভাড়া করা হুজুর দিয়া দোয়া কোনদিন কবুল হয় না ঠিক না বেটি আমাদের মতো হুজুরকে কি খিলাইবা কয়টা রাত খিলাইবা কয়টা পর্যন্ত খিলাইবা হুজুর আরো এক জায়গায় তোমার চেয়ে আরো বেশি খাইছে ঠিক না বেটি যার কারণে দোয়া কবুল হবে না ভাড়া করা হুজুর দিয়া বাপ মা বেহেস্তে নেওয়া যায় না কথা বলে ঠিক না নিজে নামাজ পড় নিজে কর নিজে সিজদা দে আল্লাহকে বল আল্লাহ রে আমার বাবা মারা গিয়েছে তাকে তুমি মাফ করে দাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ কোন সন্তান যদি সিজদা দিয়া আল্লাহকে দুইটা সিজদা দিয়া একটা রাকাতে আর একটা রাকাতে দুইটা সিজদা দিয়া দুই রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে গভীর তৃপ্ত উঠে বলে আল্লাহ রে আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও আল্লাহ কয় কোন মলবিকে খাওয়া লাগবে না তুই সিজদা দিয়েছিস সেটাই বই বেশি আমি তোর বাবা মাকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ শয়তান আফসোস করে ওই সময় যখন আপনি কি করেন কি করেন সিজদা দেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো আলাক ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক এই সূরার শেষের আয়াতটা হলো উসজুদ ওয়াকতারিব আল্লাহু আকবার সিজদা দে ও বান্দা সিজদা দে আল্লাহর নিকট হও সুবহানাল্লাহ বলেন
আল্লাহর নিকটবর্তী হতে গেলে কি করতে হবে সেজদা দিতে হবে তবে তো আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ বলেন যে যত বড় ক্ষমতাশীল হোক না কথা ধ্বংস আছে না নাই কথা বলেন নাই ধ্বংস নাই যে যত বড় ক্ষমতাশীল হোক না কথা ধ্বংস আছে নমরুদের দিকে তাকান মনে করেছিল শয়তানের কর্মকাণ্ড করতে 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 আমি সবচাইতে বড় হয়ে যাব আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে রক্ষা করেছেন দুনিয়াতে খাবার দিয়েছেন যেদিন থেকে নমরুদ উপরে একটা তীর মেরেছে আল্লাহকে মারার জন্য তীর মারা মাত্র আল্লাহ কয় জিব্রাইল রে আর দেরি করিস না আজরাইল রে আর দেরি করিস না ছোট্ট একটা মশা তুই পাঠিয়ে দে ঠিক না ভাই ঠিক নমরুদ ইব্রাহিমকে কতই না জ্বালাইল ঠিক না ভাই ঠিক ইব্রাহিম জ্বালাইতে জ্বালাইতে ইব্রাহিম অতিষ্ঠ হয়ে গেল অনেকগুলো আক্রমণ করলো এমনকি ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করলো ঠিক না বেঠিক ঘটনা জানা আছে আপনাদের শুধু মূল বিষয়টা জানা দেয় আমার বাবারা দেখেন ইসলামের বড় শত্রু নমরুদ আজরাইল তাকে ছোট্ট একটা মশা ন্যাংরা মশা তার নাকের ভিতরে ঢুকাইয়া দিয়া তাকে চিরজন্মের মতো জুতার বাড়ি খিলাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কি হয় না হয় নাই জুতার বাড়ি খিলাইয়া বিদায় করে দিয়েছে আজকেও যারা মনে করতেছেন আমরা ক্ষমতাকে ফুকিগত করে রাখবো এই ক্ষমতা আমার বাপের ক্ষমতা ছেড়ে দেব না মনে রাখো তোমার কপালে জুতার বাড়ি রয়েছে কথা বলেন ঠিক না ঠিক ক্ষমতা কোনদিন চিরস্থায়ী